হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির আরেকটা নতুন গেম প্লে ভিডিও হতে তো ভাই এই গেমে চলে এসছে নিউ আপডেট আর আপডেটে এসছে রাত থেকে শুরু করে আরও অনেক ধরনের গাড়ি যেমনটা এখন দেখতেই পারছো যে এখন তো দিন রয়েছে কিন্তু এক্ষুনি চাইলে না আমি রাত কমিতে পারি দাঁড়াও তোমাদেরকে আমি এক্ষুনি দেখাচ্ছি তো সর্বপ্রথমে আমাকে মোবাইলটা বের করতে হবে আর তারপর এখানে দিতে হবে নাইন দেখো নাইন দিয়েছি নাইট হয়ে গেছে আর ওই দেখো ওখানে আবার চাঁদ মামা উঁকি দিচ্ছে আর এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু লাইট জ্বলছে আর তার সাথে রাস্তায় কিন্তু লাইট জ্বলছে যেটা দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে তো তোমরা আরেকটা জিনিস দেখো এই বাড়ির পাশে বিল্ডিংটাতে লাইট জ্বলছে এই পাশে যে বিল্ডিংটা আছে সেটাতেও লাইট জ্বলছে কিন্তু আমার এই বাড়িটাতে লাইট নেই একটা মাত্র লাইট নেই এত পুরো ভূতের বাড়ি হয়ে গেছে তো এবার আমরা এই রাতের বেলা শহরটা একটু ঘুরব আর দেখবো যে এই রাতের বেলা শহরটা কেমন লাগছে দেখতে আর ঘুরবো নতুন গাড়ি নিয়ে তো এবার না আমাকে সেই গাড়িটা আনতে হবে আর সেই গাড়িটা কোড হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান এই তো দিয়ে দিয়েছি আর এই তো চলে এসছে এখানে লেজেন্ডারি ফরচুনার কার দেখো গাড়িটা দেখতে কি সুন্দর লাগছে তো এবার ফটাফট করে গাড়িতে বসা যাক আর এবার গাড়ির হেডলাইটটা অন করে দিব তো এই তো এখানে আমি অন করে দিয়েছি আর এখানে গাড়ির লাইটের পাওয়ারটা দেখেছ কি পাওয়ার তো এখানে চলো সামনের দিকে যাওয়া যাক তো এবার গাড়ির ভেতরটা দেখা যাক যে গাড়ির ভেতরটা কেমন তো এই তো গাড়ির ভেতরে চলে এসেছি আর সামনে আবার আমি গাড়ি চালাচ্ছি তো এখানে আমরা রাস্তাতে উঠে পড়েছি তো এবার একদম সামনে যাব আর দেখো সামনে দিয়ে একটা গাড়ি আসছে কিন্তু সেই গাড়িটার হেডলাইট জ্বলছে না তার মানে কি আমারই গাড়িতে শুধু হেডলাইট জ্বলবে বাদ বাকি গাড়িগুলোতে হেডলাইট জ্বলবে না এ আবার কেমন বাদবাকি তো হেডলাইট চললে ভালোই লাগতো কিন্তু কি করা যাবে তো যাই হোক এবার আমরা দেখো শহরে একদম চলে এসেছি এদিকে এই দেখো এদিকে কী ঝলমল করছে রাস্তায় লাইট জ্বলছে বিল্ডিংগুলোতে লাইট জ্বলছে যাই বলো তাই বলো ভাই আপডেটটা কিন্তু সেরা দিয়েছে খুবই ভালো লেগেছে আমার আর এবার আমরা চলে এসেছি ভিলেজে দেখো ভিলেজেও কিন্তু লাইট জ্বলছে দেখো এখান থেকে কী সুন্দর লাগছে তো খুবই ভালো লাগছে ভিলেজের দেখো ঘরবাড়িগুলো তো এবার আমরা এখানে একটু দাঁড়াবো আর দেখবো যে এখান থেকে কেমন লাগছে দেখতে তো এই দেখো এখানকার ভিউটা দেখো ভাই কি সুন্দর লাগছে উপরে আবার চাঁদ আছে আর এখানে বিল্ডিংগুলো তো খুবই ভালো লাগছে এই ভিউটা তো স্টেশনে লাইট জ্বলছে দেখতে তো খুবই সুন্দর লাগছে তো সামনে গিয়ে দেখা যাক তো এই দেখো এই দিনের বেলা থেকে না রাতের বেলা একটু বেশি ভালো লাগছে আর এই স্টেশনে তিনটে মাত্র লাইট দেওয়া হয়েছে তো ভাই সামনে এত লাইট কেন তো চলো কি আমরা সামনেটা দেখে আসি তো এখানে তো জল রয়েছে কিন্তু এত উজ্জ্বল দেখাচ্ছে কেন তো আমার মনে হয় কি এই জলের মধ্যে লাইট লাগিয়ে দিয়েছে তার জন্যই না এত উজ্জ্বল দেখাচ্ছে তো গাড়ি নিয়ে রাতের বেলা শহরটা ঘুরে দেখলাম যে কেমন লাগে দেখতে তো এবার আমরা হেলিকপ্টার নিয়ে দেখবো যে উপর থেকে কেমন লাগে দেখতে তো তার জন্য এখানে আমি আট হাজার দিয়ে দিয়েছি আর এখানে হেলিকপ্টার চলে এসছে তো এবার আমরা এই হেলিকপ্টার চাপবো আর চেপে উপর থেকে না ভালো মতো দেখবো যে এই রাতের বেলা শহরটা কেমন লাগছে দেখতে তো এবার আমাকে হেলিকপ্টারটা একটু বেশি উপরে তুলতে হবে যাতে ভিউটা ভালো আসে আরে দেখো উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে বিল্ডিং গুলাতে লাইট জ্বলছে রাস্তায় লাইট জ্বলছে সব সবকিছু দেখা যাচ্ছে আর আমাদের এই শহরে আরো অনেক বড় বড় বিল্ডিং রয়েছে আর আমার বাড়িটা না আশেপাশে এখানে কোনো একটা জায়গায় হবে তো চলো এবার সামনে যাওয়া যাক তো গেমের মধ্যে নাইট মোড আসাতে খুবই ভালো হয়েছে যখন তখন নাইট করতে পারবো আর এই নাইট মোড এক কথায় বলতে গেলে অসাধারণ তো নাইট মোড় তো অনেক দেখা হলো তো এবার আমরা দেখব নতুন গাড়ি তো তার জন্য এবার আমাকে দিতে হবে জিরো ওয়ান টু ওয়ান টু একটু দেওয়া হয়ে গেছে আর এই তো এখানে চলে এসছে নতুন ট্রাক এই দেখো এই আপডেটে না এই ট্রাকটা অ্যাড করা হয়েছে আর এই যে পিছনের অংশটা দেখতে পাচ্ছ এখানে না আমরা গাড়ি বাইক যা বলো এখানে সব কিছু রাখতে পারবো আর আমাদেরকে তুলতে হবে এই জায়গা দিয়ে তো কিন্তু এই জায়গাটা না একটু বেশি উঁচু তো আমার তো মনে হচ্ছে না যে এই জায়গাটা দিয়ে গাড়ি বা বাইক উঠতে পারে তো এবার আমরা এটা ট্রাই করে দেখবো যে এখান থেকে গাড়ি বা বাইক উঠতে পারে কি না তো তার জন্য এখানে আমি যে কোনো একটা চিট কোড দিয়ে দিচ্ছি আর এখানে চলে এসছে থার তো এবার দেখা যাক যে এই থার এই জায়গা দিয়ে উঠতে পারে কি না এটা আমরা টেস্ট করব তো একটু এবার আমাকে এই গাড়িটাকে না একটু পিছনে আনতে হবে আর তারপরে সার্ট করে তুলে নিতে হবে তো এবার আমরা সামনের দিকে যাচ্ছি তো এই তো দেখো না গাড়িটা উঠে গেছে তো আরেকটু তো এই দেখো সামনের চাকা উঠে গেছে কিন্তু পিছনের চাকাটা না আর উঠছে না একদম ফেসে গেছে পিছনের চাকাটা ঘুরছে কিন্তু উঠছে না দেখো এটা কি অবস্থা এত উঁচু হলে কিভাবে উঠবে দেখো উঠছেই না তো এখানে না আমরা আরেকবার ট্রাই করব দেখা যাক কি হয় এবার কি হয় এই দেখো এবার তো প্রথমে চাকাটাই উঠছে না দেখো সিন তো এখানে চলো আরও একবার ট্রাই করে দেখা যাক তো এবার আমি গাড়িটাকে একটু স্পিডে চালিয়ে নিয়ে যাব আর এখানে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি উড়ে এসে জুড়ে বসছে একদম সঠিক জায়গায় কিন্তু জুড়ে বসছে তো গাড়ি রাখা তো কমপ্লিট তো এবার আমরা এখানে রাখতে চলেছি বাইক তো এবার আমি যে কোনো একটা চিট কোড দিয়ে দিবো তো এখানে আমি পাঁচ হাজার দিয়ে দিচ্ছি আর এখানে চলে এসছে একটা লাল টুকটুকে একটা বাইক এই বাইকটা খুবই সুন্দর তো এবার আমি এই বাইকটা উপরে তুলবো কিন্তু তার আগে বাইকটাকে না একটু পিছনে আনতে হবে তো এবার চলো এই বাইকটা উঠানো যাক দেখা যাক যে কী হয় তো আব এখানে তো ট্রাকটাই উপরে উঠে যাচ্ছে ট্রাক উপরে তুলতে হবে না বাইকটা উপরে তুলতে হবে এখানে বাইকটার পিছনে চাকা ঘুরছে কিন্তু উপরে উঠছে না তো আরও একবার ট্রাই করছি দেখি এখন কী হয় না এখন একই অবস্থা একই কেস তো আর কিছু করার নেই বাইকটা তো উপরে উঠলো না তো এবার আমি এখান থেকে চিট চিটকোডটা দিব আর ওখানে বাইকটা চলে আসবে তো এই দেখো বাইকটা চলে এসছে তো এবার এখানে না বাইক গাড়ি নিয়ে এই ট্রাকটা চালাবো দেখি যে এই ট্রাকটা চালাতে কেমন লাগে আর এই ট্রাকটা আসাতে ভালো হয়েছে এই ট্রাকে করে তুমি গাড়ি বা বাইক এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই সহজে নিয়ে যেতে পারো যেমনটা এখন আমি নিয়ে যাচ্ছি দেখো এইবার আমাকে না এই এয়ারপোর্ট থেকে বাইরে যেতে হবে আর এখানে ট্রাকটা না এখনও পর্যন্ত ঠিকঠাকই লাগছে চালাতে তো এটা হচ্ছে ট্রাকের ভেতরটা কিন্তু আমি ভেতর থেকে না ঠিক চালাতে পারছি না তো তার জন্য আমি এখান থেকে চালাবো তো এই দেখো এই ট্রাকের একটু ঘুরালেই না এই ট্রাক একটু বেশিই ঘুরে যায় এই ট্রাক এমন কেন হে দেখো ট্রাকটা না ঠিকমতো চালানো যাচ্ছে না ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না আর এই দেখো একটু ঘোরালেই এই ট্রাক একটু বেশি ঘুরে যায় যাই হোক এখানে আমাকে খুব সাবধানে ট্রাকটা চালাতে হবে কিন্তু সাবধানে চালাতে পারছি কই এই দেখো ইলেকট্রিক পোলে আবার ধাক্কা মেরে দিয়েছি আর ইলেকট্রিক পোল তো একদম গেছে এখানে এই ট্রাক এমন কেন এই চালানোই যাচ্ছে না এখানে আবার একটা কিছু হবে আরেকটা ইলেকট্রিক পোল একদম দিয়েছি একদম শেষ এখানে এখানে কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আপবে সামনে গাড়ি আছে গাড়ি ঠাড়ি সব একদম ধাক্কা ফাক্কা একদম বের করে দিচ্ছে রাস্তা থেকে আপে গাছটা সব ভেঙে দিচ্ছে এখানে একটা মানুষকেও খতম করে দিয়েছি এই গাড়িটা না খুবই ভয়ানক এই ট্রাক খুবই ভয়ানক ভাই আমি এই ট্রাক চালাচ্ছি না এই ট্রাক এখানেই থাকুক ভাই একটা মানুষকে মেরে দিয়েছে গাছ ভেঙে দিচ্ছে এখানে খুব ডেঞ্জারাস এখানে থাকুক তো এবার আমরা দেখতে চলেছি এই নেক্সট যে গাড়ি আছে সেটা তো তার জন্য এখানে আমাকে চিট কর দিতে হবে সিক্স জিরো সিক্স তো এখানে আমি দিয়েছি আর এখানে চলে এসছে ফায়ার ট্রাক তো এই ফায়ার ট্রাকটা কত বড় আর এই গাড়িটা কিন্তু একটু অন্যরকম দিয়েছে মানে একটু মডার্ন টাইপের দিয়েছে আর যাই বলো তাই বলো এই ট্রাকটা কিন্তু খুবই সুন্দর আর এই ট্রাকের চাকাগুলো একদম রিয়েলিস্টিক আর এখানে দেখো জল ছাড়ারও কিন্তু অপশন আছে দেখা যাক যে এখানে আমরা জল ছাড়তে পারি কি না তো এবার আমরা ট্রাকে বসবো তো এই তো এখানে আমি ট্রাকে বসেতে পড়েছি তো ট্রাকের সামনে লেখা আছে ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস তো ভাই এবার আমরা এই ট্রাকটা একটু চালিয়ে দেখা যাক তো এই তো এবার আমাদের ট্রাক চলতে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে ট্রাকের ভেতরে অংশ তো এখানে ট্রাকটা চালাতে কিন্তু ভালোই লাগছে তো এই ফায়ার ট্রাকে জল ছাড়া কোনো অপশানে নেই তো আমি ভেবেছিলাম জল ছাড়ার অপশন থাকবে কিন্তু এখানে নেই তো এখানে যদি কোনো জায়গায় আগুন লেগে যায় সেখানে গিয়ে জল দিয়ে আগুনটা নেবাতে পারবে না তো জল ছাড়া অপশনটা থাকলে না একটু বেশি ভালো হতো একটু বেশি ইন্টারেস্টিং হতো কিন্তু কি করা যাবে নেই যখন আর তো আমার মতে নেক্সট আপডেটে চলে আসলেও আসতে পারে তো দেখা যাক নেক্সট আপডেটে আসে কিনা তো এই নিউ আপডেটে যা এসছে তাই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এরপরেও যদি কিছু বাকি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানাও তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওতে ভাই ফটাফট লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্টে জানাও যে আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আরে সাবস্ক্রাইব কেন করছো না ফটাফট সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো ভিডিও নোটিফিকেশন সবারকে পাওয়ার জন্য দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থাকো এই চ্যানেলের সঙ্গে থাকো